নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখব দুর্গাপুরে গণেশ পূজোর হিড়িক আগামী কাল গণেশ পূজো এবং সেই উপলক্ষে দেদার বিকোচ্ছে গণেশ মূর্তি এবং যেমনটা জানা যাচ্ছে যে গণেশ পূজো কিন্তু এবছর আগের তুলনায় অনেকটাই বেড়েছে প্রায় 10 গুণ বেড়েছে এবং গণেশ পূজো করলে করোনা পালাবে এমনটাই এক বিশ্বাস ক্রেতাদের মনে আর একবার জানিয়ে রাখবো আপনাদের দেখতে পাচ্ছেন দুর্গাপুরের ছবি শিল্প তালুকে গণেশ পূজো গণেশ পূজোর হিড়িক বেড়েছে আগামীকাল গণেশ চতুর্থী এবং সেই কারণে দেদার বিকোচ্ছে গণেশ মূর্তি আগের তুলনায় গণেশ পূজো বৃদ্ধি পেয়েছে এমনটাই বলছেন ক্রেতারা তার পাশাপাশি অন্যান্য যে কোনো পূজোর থেকে গণেশ পূজো এবছর অনেকটাই বেড়েছে সাধারণভাবে দুর্গাপুর শিল্প তালুকে প্রত্যেক বছরই ধুমধাম সহযোগে গণেশ পূজো হয়ে থাকে এবছরও তার অন্যথা নয় বরং আগের তুলনায় অনেকটাই বেড়েছে গণেশ পূজো তার ফলে তার ছবি দেখা যাচ্ছে দুর্গাপুর শিল্প তালুকের বাজারে সেখানে দেদার বিকোচ্ছে গণেশ মূর্তি বিস্তারিত জানব সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব সুই সঞ্জীব আগামীকাল গণেশ পূজো কি ছবি দেখা যাচ্ছে বাজারে দেখো দুর্গাপুর শিল্পাঞ্চলে আমরা প্রথম মানে দেখে এসেছি আজ পর্যন্ত যে দুর্গাপুর শিল্পাঞ্চলে বিশ্বকর্মা পুজো খুব ধুমধামের সাথে পালিত হয় কারণ প্রচুর কলকারখানা প্রচুর শিল্প তালুক দুর্গাপুর শহরে রয়েছে তাই বিভিন্ন ভাবেই বিশ্বকর্মা পুজো পালন করা হয় শিল্পাঞ্চলে কিন্তু আমরা গত বছর থেকেই দেখতে পাচ্ছি যে দুর্গাপুর শহরে গণেশ পূজার প্রচলন বেড়েছে তার কারণ এবং যেখানে বিভিন্ন যে সমস্ত মৃৎশিল্পীরা যারা মূর্তি তৈরি করেন তাদের কাছে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রচুর গণেশের পূর্ণ অবয়ব মূর্তির অর্ডার এবং প্রচুর মানে মূর্তি তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় যেখানে শিল্পাঞ্চলে এত গণেশ পুজোর প্রচলন আগে আমরা দেখতে পাইনি তো যেটা মৃৎশিল্পীরা বলছেন এবং যারা উদ্যোক্তা তারা বলছেন যেটা যে শিল্পাঞ্চলে গণেশ পুজোর প্রভাব বেড়েছে গত 2 বছর ধরে এবং মানুষের মধ্যে গণেশের আরাধনার প্রচলনও বেড়েছে কারণ দুর্গাপুর শহর বিভিন্ন ভাষাভাষী মানুষের শহর বিভিন্ন আদান প্রদানের শহর এবং সেই জন্য দুর্গাপুর শহরে বিভিন্ন ধরনের মানুষ থাকেন তাদের দেখেও অনেক জায়গাতে পুজো কমিটি দেওয়া উদ্যোগ নিয়েছে গণেশ পুজো করার নতুন নতুন অনেক ক্লাবকে দেখছি তারা নতুন করে গণেশ পুজো শুরু করেছে এবং তাদের যেটা আমরা জানতে চাইছি তাদের কাছে যে কেন তারা গণেশ পুজোর প্রচলন শুরু করলেন অনেকেই বলছেন যে করোনা আবহে একটা বিপদ সংকট কাটতে গণেশের পুজো তারা শুরু করেছেন এবং গণেশ পুজোর প্রচলনের মাধ্যমে যাতে এই যে সংকট এই যে আবহ করোনা আবহ বা এই যে সংক্রমণ তা যাতে কমে তার জন্য এই পুজোর চিন্তা ভাবনা বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে বলছেন গণেশ পুজোর প্রচলন সম্পর্কে তবে যেটা সামগ্রিকভাবে চিত্র মানুষই যেটা আমরা দেখতে পাচ্ছি যে শিল্পাঞ্চল দুর্গাপুরে গণেশ পুজোর প্রচলন কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে এবং মানুষ এই পুজোয় মেতেছেন অন্যান্য পুজোর মতোই মানসিক সঞ্জীব আরো একটা বিষয় জানতে চাইবো তুমি যেমনটা বললে যে বহু জায়গায় আছে যেটা বহু বছর ধরে পুজো হয়ে থাকে আবার অনেকে নতুন করে পুজোর প্রচলন শুরু করেছেন তো তারা কি করোনা বিধি মেনেই পুজো করছেন কি বলছেন তারা একদমই মানুষই এই ব্যাপারটার দিকে আমাদের নজরদারি ছিল যে যে পুজো যারা নতুন করে উদ্যোক্তারা যারা পুজো করছেন বা যারা পুরনো উদ্যোক্তা তারা কি সরকারি নিয়ম বিধি কোভিড নিয়ম বিধি যেটা রয়েছে সেটা মেনেই কি আদৌ পুজো করছেন তো তারা সেটা বলছে যে তারা একদমই তাই করছেন তারা পুজো প্যান্ডেলে যারা আসবেন দর্শনার্থীরা তাদেরকে মাস্ক স্যানিটাইজারের ব্যবস্থা তারা করছে যারা মাস্ক পরে আসবেন না তাদেরকে প্যান্ডেল থেকে মাস্ক দেওয়া হবে এবং দূরত্ব বিধি মেনেই প্রতিমা দর্শন করতে হবে এবং শুধু তাই নয় পুজোর এই যে কটা দিন তারা পুজো এই করবেন গণেশ পুজো সেই কটা দিন মানুষকে সচেতন করার জন্য সবসময় মাইকিং করা হবে ভিড় এড়ানোর জন্য আলাদা মার্কিং করে দেওয়া হচ্ছে বিভিন্ন বড় পুজো কমিটিগুলোর তরফ থেকে বোঝা যাচ্ছে সঞ্জীব ধন্যবাদ সঞ্জীব কথা বলছিলাম প্রতিনিধি সঞ্জীব সুয়ের সঙ্গে এই মুহূর্তে এখন এই পর্যন্তই দেখছেন কলকাতা টিভি রাত দিন সাত দিন।